আসসালামু আলাইকুম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম, ইয়েস ম্যাম। শুনতে পাচ্ছি। আচ্ছা, স্লাইড চেঞ্জ হলে, যদি চেঞ্জ না হয় আমাকে বলো। হ্যাঁ, আর গত ক্লাসের যে লেকচারটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ওটা আবার রিলোড করা হয়েছে। আগে প্রথমবার যে আপলোড করা হয়েছিল ওটাতে স্লাইড চেঞ্জ হচ্ছিল না, এই জন্য আবার রিলোড করা হয়েছে। তোমরা ওটা দেখে নিও। প্রেজেন্টটা তো কম কেন, মাত্র 8 জন। আয়মান তাহমিন, ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমরা অ্যান্টি সিজার ড্রাগ করব। কথা শুনতে পাচ্ছেন স্পষ্ট? ইয়েস ইয়েস ম্যাম, আচ্ছা, ঠিক শোনা আছে। যাচ্ছে। সিজার বা ইপিলেপসি, ইপিলেপসি হলো একটা ডিজিজের নাম, আর সিজার হলো, সিজারকে সাধারণত একটা সিমটম বলে। ইপিলেপসি ইজ এ ক্রনিক ডিসঅর্ডার অফ ব্রেন ফাংশন ক্যারেক্টারাইজড বাই দ্য রিকারেন্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল অকারেন্স অফ সিজার। মানে ইপিলেপসি হলো ডিজিজ যেটাতে রিপিটেডলি, রিকারেন্টলি, আনপ্রেডিক্টেবল, মানে প্রেডিক্ট করতে পারছে না, এরকম সিজার হবে। সিজার মানে কনভালশন, আর নন কনভালসিভ এপিসোডও হতে পারে। ওটা গেল ইপিলেপসি। আর সিজার কি? সিজার স্যার ট্রান্সিটরি অল্টারেশন ইন বিহেভিয়ার, সেন্সেশন অর কনসিয়াসনেস কজড বাই অ্যান অ্যাবনর্মাল সিনক্রোনাইজড ইলেকট্রিক্যাল ডিসচার্জ ইন দ্য ব্রেন। মানে ব্রেইনের নিউরনে রিপিটেড ডিসচার্জ হবে, যার কারণে পেশেন্টের অ্যাবনর্মাল বিহেভিয়ার অথবা সেন্সেশন হবে। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের কনসাসনেসটা লস্ট হয়, কিছু ক্ষেত্রে কনভালশন হয়, আবার যেমন অ্যাবসেন্স সিজারে কোনো ধরনের কনভালশন হয় না, এই জন্য এটাকে অ্যাবসেন্স সিজার বলে। বিভিন্ন কারণে হতে পারে এপিলেপসি। মেইনলি ধরা হয় যে ইডিওপ্যাথিক, যে কারণটা জেনেটিক অর ইডিওপ্যাথিক কারণে সাধারণত বেশি হয়ে থাকে। জেনেটিক অর ইডিওপ্যাথিক ট্রমাটিক ব্রেইন ইঞ্জুরির কারণে এপিলেপসি হতে পারে, স্ট্রোকের কারণে অথবা কোনো ব্রেইনের ইনফেকশনের কারণে পরবর্তীতে ইপিলেপসি হতে পারে, ব্রেন টিউমার অথবা ডেভেলপমেন্টাল লেট। এখন দেখো ক্লাসিফিকেশন অফ সিজার, এই এই ক্লাসিফিকেশনটা আছে 13th এডিশন অফ ক্যাটজাং এ, আর 14th এডিশনে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তোমরা যদি সহজ লাগে তাহলে এটাও করতে পারো যে সিজারকে সাধারণত আমরা পার্শিয়াল সিজার আর জেনারেলাইজড সিজারে ভাগ করি। পার্শিয়াল সিজারের মধ্যে আছে সিম্পল কমপ্লেক্স, আর জেনারেলাইজড সিজারের মধ্যে আছে জেনারেলাইজড টনিক ক্রনিক, এটাকে গ্র্যান্ড মাল সিজারও বলে, অ্যাবসেন্স অর পেটি মাল সিজার, টনিক সিজার, অ্যাটোনিক সিজার, ক্লোনিক এন্ড মায়োক্লোনিক সিজার। তার মানে আমরা ব্রডলি দুইটা ভাগে ভাগ করি, পার্শিয়াল জেনারেলাইজড। পার্শিয়ালে কনসাসনেসটা, মানে পেশেন্ট অজ্ঞান হয়ে যায় না, কনসাসনেস থাকে, আর জেনারেলাইজডটা সাধারণত লস অফ কনসাসনেস হয়, মানে পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, যেটাকে আমরা ফেইন্ট বলি। ক্যাটজাং এর যে নিউ এডিশন, এটাকে ভাগ করা হয়েছে সিজারকে সাধারণত ফোকাল অনসেট আর জেনারেলাইজড অনসেট সিজার। এটা জাস্ট তোমরা নামগুলির জন্য, কারণ এক একটা সিজারে কিন্তু ড্রাগ অফ চয়েস এক এক ধরনের, এই জন্য তোমাদের ড্রাগ অফ চয়েস জানার জন্য সিজারের নামগুলি জানতে হবে। ফোকাল অ্যাওয়ার সিজার, আগে বলা হতো এটাকে সিম্পল পার্শিয়াল সিজার, ফোকাল ইম্পেয়ার্ড অ্যাওয়ারনেস সিজার, ফর্মালি কমপ্লেক্স সিজার কে নামগুলি একটু কঠিন করে দিয়েছে, ফোকাল টু বাইল্যাটারাল টনিক ক্লনিক সিজার, ফর্মালি ওয়াজ নেমড অ্যাজ পার্শিয়াল সিজার, সেকেন্ডারিলি জেনারেলাইজড অর গ্র্যান্ড মাল। আর জেনারেলাইজড অনসেট সিজার কে কি কিভাবে ভাগ করা হয়েছে? জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার,
জেনারেলাইজড অ্যাবসেন্স সিজার, মায়োক্লোনিক সিজার, অ্যাটোনিক সিজার অ্যান্ড ইপিলেপটিক স্পাজম। এই নামগুলি জানতে হবে ড্রাগ অফ চয়েস জানার জন্য, যে কোনটাতে ড্রাগ অফ চয়েস, কোন ধরনের ইপিলেপসিতে ড্রাগ অফ চয়েস কোনটা। এখন আসি আমরা অ্যান্টিসিজার ড্রাগ আমরা কি কি ব্যবহার করি বা কি কি আছে। অ্যান্টিসিজার ড্রাগ গুলি সাধারণত চার ধরনের কাজ করে তার অ্যান্টিসিজার অ্যাকশনটা হয়। প্রথম হলো যে মডুলেশন অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম ক্যালসিয়াম আর পটাশিয়াম চ্যানেল। আমরা কি জানি সোডিয়াম চ্যানেলটাকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে কি অ্যাকশন পটেনশিয়াল হবে না, তখন ব্রেনে রিপিটেড যে নিউরোনাল ডিসচার্জ হয় সেটা আর হবে না যদি আমি সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেই। সেকেন্ড মেকানিজম ইজ এনহ্যান্সমেন্ট অফ গাবা মেডিয়েটেড সিনাপটিক ইনহিবিশন। আমরা কি জানি নিউরোট্রান্সমিটার দুই ধরনের, ইনহিবিটরি এক্সাইটেটরি। এখন আমরা যদি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের অ্যাকশনটাকে বাড়িয়ে দেই অথবা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের অ্যাকশনটাকে কমিয়ে দেই, মানে ডিক্রিজ করে দেই, তাহলেই তো আমরা ইফেক্ট পাবো, এই রিপিটেড ডিসচার্জটা আর হবে না। সো দি সেকেন্ড মেকানিজম ইজ এনহ্যান্সমেন্ট অফ গাবা মেডিয়েটেড সিনাপটিক ইনহিবিশন। থার্ড ইজ মডিফিকেশন অফ সিনাপটিক রিলিজ প্রসেস, মানে সিনাপস থেকে যে রিলিজ হবে বারবার ইম্পালসটা, ওটাকে আমি ইনহিবিট করে অ্যান্টিসিজার অ্যাকশন পেতে পারি। এন্ড দ্য লাস্ট ইজ দি ডিক্রিজ দ্য গ্লুটামেট মেডিয়েটেড এক্সাইটেশন, মানে গ্লুটামেটের ফাংশনটা, গ্লুটামেটের যে রিসেপ্টর গুলি ওগুলি যদি আমি ব্লক করে দেই তাহলেও আমি অ্যান্টিসিজার ইফেক্ট পাবো। গ্লুটামেট ইজ এ এক্সাইটেটরি সেম অ্যাজ নিউরোট্রান্সমিটার। রিটেনে এই প্রশ্নটা প্রায়ই আসে যে ক্যাটাগোরাইজ অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ। তোমরা দেখবে যে বারবার রিটেনে এই কোশ্চেনটা এসেছে। একটু সহজ করে পড়বে, কঠিন করে পড়লে ভুল হওয়ার চেয়ে একটু সহজ করে পড়বে যাতে ভুল না হয়। আমরা ব্রডলি এটাকে তিনটা ভাগে ভাগ করি, এনহ্যান্সমেন্ট অফ গাবার্জিক ট্রান্সমিশন, ব্লকেট অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল এন্ড ব্লকেট অফ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। এই তিন ভাগে ভাগ করবে। এক নাম্বার ভাগ হলো এনহ্যান্সমেন্ট অফ গাবার্জিক ইনহিবিশন ট্রান্সমিশন। এর মধ্যে কি কি আছে? বারবিটুরেটস এন্ড বেনজোডিয়াজেপিনস। আমরা যখন সিডেটিভ হিপনোটিক্স পড়েছি তখন এই দুইটার মেকানিজম অফ অ্যাকশনই পড়েছি যে বারবিটুরেটস বা বেনজোডিয়াজেপিনস কি করে, গাবার্জিক যে ইনহিবিশন ওটাকে বাড়ায়, গাবা মেডিয়েটেড ইনহিবিশনটাকে বাড়ায়। কিভাবে বাড়ায়? বাই ইনক্রিজ দি ফ্রিকোয়েন্সি অফ ক্লোরাইড চ্যানেল ওপেনিং অর ইনক্রিজ দি ডিউরেশন অফ ক্লোরাইড চ্যানেল ওপেনিং, যার কারণে ক্লোরিনটা সেলে। তোমরা কি শুনতে পাচ্ছো এখন? ইয়েস ম্যাম, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, কারেন্ট চলে গিয়েছিল যখন কানেকশন বন্ধ হয়ে গিয়েছিল তো তাই। ঠিক আছে, আমরা আবার শুরু করি। যে ক্যাটাগোরাইজ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এর মধ্যে এক নাম্বারে আছে এনহ্যান্সমেন্ট অফ গাবার্জিক ট্রান্সমিশন, এর মধ্যে আছে বারবিটুরেটস which increase the duration of chloride channel opening so hyperpolarization হয়, আরো মানে গাবা মিমেটিক অ্যাকশনও করে বারবিটুরেটস। আর বেনজোডিয়াজেপিনস কি করে? এটাও গাবার অ্যাকশনকে পটেনশিয়েট করে। নেক্সট হলো ভিগাবেট্রিন আর টিয়াগিবিন। এগুলি কি করে? গাবার যে ট্রান্সপোর্টার তাকে ইনহিবিট করার মাধ্যমে গাবার কনসেন্ট্রেশন বাড়ায়। সেকেন্ড ক্লাস ইজ ব্লকেড অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এর মধ্যে আছে কার্বামাজেপিন, ফিনাইটোয়েন, ল্যামোট্রিজিন, ল্যাকোসামাইড এন্ড জোনিসামাইড। এই কয়েকটা ড্রাগ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলকে ব্লক করার মাধ্যমে কাজ করে। দেখো, তুমি যদি ক্লাসিফিকেশনটা পড়ো তাহলেই তোমার আলাদাভাবে মেকানিজম অফ অ্যাকশন আর পড়তে হবে না। কার্বামাজেপিন কিভাবে কাজ করে যদি আসে মেকানিজম অফ অ্যাকশন, অর শর্ট নোট আসে মাঝে মাঝে, তখন দিয়ে দিবে যে ব্লকেট অফ ভোল্টেজ গেটে সোডিয়াম চ্যানেল দেয়ার বাই ইনহিবিট দ্য রিপিটেড নিউরোনাল ডিসচার্জ। তাহলে এখানে আমরা পাঁচটা ড্রাগ পেলাম যারা কিনা
সোডিয়াম চ্যানেলকে ব্লক করার মাধ্যমে কাজ করে। কার্বামাজেপিন, ফিনাইটোয়েন, ল্যামোট্রিজিন, ল্যাকোসামাইড এন্ড জোনিসামাইড। নাও দি থার্ড ক্লাস ইজ ব্লকেড অফ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এর মধ্যে আছে ইথোসাক্সিমাইড এন্ড ভ্যালপ্রয়েড। ভ্যালপ্রয়েডটাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিসিজার ড্রাগ বলা হয়, যদিও এর এক্সাক্ট মেকানিজমটা জানা নেই, কিন্তু তবুও ভাবা হয় যে এটা তিন ভাবেই কাজ করে। গাবার্জিক ইনহিবিশনটাকেও বাড়াবে, সোডিয়াম চ্যানেলকেও ব্লক করে এবং ক্যালসিয়াম চ্যানেলকেও ব্লক করে। মানে এটা হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিসিজার ড্রাগ, আর প্রায় সব ধরনের সিজারে এটা ব্যবহার করা হয়। দেখো এই ফিগারটা, এখানে কি আছে, অ্যাকশন অফ অ্যান্টিসিজার ড্রাগস এট দি ইনহিবিটরি গাবার্জিক সিনাপস, মানে কোন কোন ড্রাগ গাবার্জিক ইনহিবিশনটাকে বাড়াবে। দেখো এই যে বেনজোডাইজেপিনস, বারবিটুরেটস, ওরা কি করে, ক্লোরাইড চ্যানেল ওপেনিংটাকে এনহ্যান্স করে, যার কারণে গাবার অ্যাকশনটা বাড়ে। ভিগাবেট্রিন কি করবে, গাবার যে ট্রান্সপোর্টার সেটাকে ইনহিবিট করবে, যার কারণে সিনাপসে গাবার কনসেন্ট্রেশনটা বাড়বে। টিয়াগেপিন এটাও কি করবে, গাবার ট্রান্সপোর্টারটাকে ইনহিবিট করবে, যার কারণে গাবার কনসেন্ট্রেশনটা বাড়বে, গাবার অ্যাকশন আমরা বেশি পাবো, ইনহিবিটরি ইফেক্ট বেশি পাবো, রিপিটেড নিউরোনাল ডিসচার্জটা কম হবে। ম্যাম এটা আবার একটু বলেন। হ্যাঁ, এটা হলো যে এই ফিগারটা হলো, এই ফিগার আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন ড্রাগ গাবার্জিক ইনহিবিশনটাকে বাড়াবে। এর মধ্যে প্রথমে হলো বেনজোডাইজেপিনস, বারবিটুরেট, ওরা গাবা মিডিয়েটেড ইনহিবিশনটাকে বাড়াবে, কিভাবে, ক্লোরাইড চ্যানেল ওপেনিংটাকে বাড়ানোর মাধ্যমে। আর ভিগাবেট্রিন আর টিয়াগেপিন এই দুটো কি করবে, গাবার যে ট্রান্সপোর্টার, ট্রান্সপোর্টার গুলিকে ইনহিবিট করবে, যার কারণে গাবার কনসেন্ট্রেশন, এই সিনাপসে গাবার কনসেন্ট্রেশন বাড়বে। গাবার কনসেন্ট্রেশন বাড়লে কি হবে, আমরা ইনহিবিটরি ইফেক্টটা বেশি পাবো, ওই রিপিটেড নিউরোনাল ডিসচার্জ যেটা সিজারে হয় সেটা কমে যাবে। আমরা পড়েছিলাম না যে সেরোটোনিনের একটা ট্রান্সপোর্টার আছে সার্ট, এসিআরটি, ওটাকে যদি ইনহিবিট করে এসএসআরআই, তখন কি হয়, সেরোটোনিনের কনসেন্ট্রেশন বাড়ে। সেম এখানে গাবার কনসেন্ট্রেশন বাড়বে গাবার যে ট্রান্সপোর্টার তাকে ইনহিবিট করার মাধ্যমে, আর ওরা তো কাজ করবে ক্লোরাইড চ্যানেল ওপেনিং এর মাধ্যমে। ঠিক আছে, এই চারটা ড্রাগ গাবার ইনহিবিশনটাকে বাড়াবে। নেক্সট কি দেখো, অ্যাকশন অফ অ্যান্টিসিজার ড্রাগস এট দা এক্সাইটেটরি গ্লুটামেট গ্লুটামেটার্জিক সিনাপস, মানে এই ড্রাগগুলি কি করবে, গ্লুটামেট এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের ইফেক্টটাকে কমাবে। দেখো এখানে আছে কি কি, এই ড্রাগ গুলি ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল কে ইনহিবিট করে। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম, দেখতে পাচ্ছি ম্যাম। তো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল কে ইনহিবিট করার মাধ্যমে কোন কোন ড্রাগ কাজ করে একটু আগে আমরা পড়লাম, যে কার্বামাজেপিন, ফিনাইটোয়েন, লোকোসামাইড, জোনিসামাইড এগুলি। আর গাবাপেন্টিন, প্রিগাবালিন, এটা কাজ করে ক্যালসিয়াম চ্যানেল, পি অর কিউ টাইপ ক্যালসিয়াম চ্যানেল কে ব্লক করার মাধ্যমে। আগে বলা হতো যে গাবাপেন্টিন আর প্রিগাবালিন হলো গাবার একটা অ্যানালগ, যা কিনা গাবাকে ইনক্রিজ করার মাধ্যমে কাজ করে, কিন্তু নিউ রিসার্চে জানা গেছে যে ওরা মেইনলি কাজ করে ক্যালসিয়াম চ্যানেল, পি অর কিউ টাইপ ক্যালসিয়াম চ্যানেল কে ব্লক করার মাধ্যমে। এই কথাটা একটু খেয়াল রেখো যে আগে বলা হতো গাবাপেন্টিন, দাঁড়াও, গাবাপেন্টিন আর প্রিগাবালিন হলো গাবার অ্যানালগ, বাট দ্য নিউ রিসার্চ রিভিলস দ্যাট দে অ্যাক্টস বাই ইনহিবিটিং দ্য পি অর কিউ টাইপ ক্যালসিয়াম চ্যানেল। এখানে এই কয়েকটা ড্রাগ পড়লেই হবে, লেভিটিরাসিটামও কাজ করে, এটা কাজ করে সিনাপটিক যে ইনহিবিশন ওটাকে বাড়ানোর মাধ্যমে, সিনাপটিক ইনহিবিশনটাকে বাড়ায়, অথবা সিনাপটিক যে ট্রান্সমিশন, বারবার ট্রান্সমিট হবে ইম্পালস, ওটাকে ইনহিবিট করবে অথবা ইনহিবিশনটাকে বাড়াবে। ম্যাম লেভিটিরাসিটাম
ওইটা সিনাপটিক যে ট্রান্সমিশন ওটাকে ইনহিবিট করবে। আমরা পড়েছিলাম না মেকানিজম অফ অ্যাকশনে, দেখো 3 নম্বরে ছিল, আমি দেখাচ্ছি। দেখো 3 নম্বর মেকানিজমটা কি, মডিফিকেশন অফ সিনাপটিক রিলিজ প্রসেস। মডিফিকেশন মিনস তুমি সিনাপটিক ট্রান্সমিশনটাকে বন্ধ করতে বন্ধ করবে, অথবা সিনাপটিক যে ইনহিবিশন ওটাকে বাড়াবে। এই 3 নম্বর মেকানিজমে কাজ করে লেভিটেরাসিটিন, এই যে সিনাপটিক ট্রান্সমিশনটাকে ইনহিবিট করার মাধ্যমে। আর গ্লুটামেটের 3টা রিসেপ্টর, একটা হলো কেইনেট, NMDA আর AMPA। এই রিসেপ্টর গুলিকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে পেরাম প্যানেল, ফেলবামেট, এটা কাজ করে NMDA রিসেপ্টর কে ইনহিবিট করার মাধ্যমে। এগুলি তোমাদের MCQ এর জন্য একটু ইম্পর্টেন্ট। MCQ এ মাঝে মাঝে দেয় যে পেরাম প্যানেল কিভাবে কাজ করে, ফেলবামেট কিভাবে কাজ করে, তখন বলবে যে একটা গ্লুটামেটের যে রিসেপ্টর NMDA কে ব্লক করে, আর একটা গ্লুটামেটের 3টা রিসেপ্টর, এর মধ্যে একটা হলো NMDA, AMPA, এই দুটাকে ব্লক করার মাধ্যমে এই দুটো ড্রাগ কাজ করে। এখন কিন্তু প্রফের কোশ্চেনে ক্যাটজাং থেকে যে কোনো একটা টেবিলের হেডলাইন তুলে দেয় যে এটা বর্ণনা করো বা ডিসক্রাইব করো, ক্যাটাগরাইজ দি অ্যান্টিপিলেপটিক ড্রাগ। এটা এভাবেও আসতে পারে প্রশ্নটা যে মলিকিউলার, হোয়াট আর দ্য মলিকিউলার টার্গেটস অফ অ্যান্টি সিজার ড্রাগস। তখন ভয় পাওয়ার কিছু নেই, তোমরা যে ক্লাসিফিকেশনটা পড়েছো ওইটাকে একটু অন্যভাবে দিবে, যে মলিকিউলার টার্গেট ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল, এর মধ্যে সোডিয়াম চ্যানেলকে কার ব্লক করে, ফিনাইট অয়েন, কার্বামাজেপিন, লোকোসামাইড, অ্যাঞ্জিওনিসামাইড। ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল যেটা টি টাইপ, তাকে কে ব্লক করবে, ইথোসাক্সিমাইড। গাবার ইনহিবিশন কারা বাড়াবে, গাবার রিসেপ্টরের উপর কাজ করবে ফেনোবারবিটল, বেনজোডায়াজেপিনস। আর গাবার যে ট্রান্সপোর্টার সেগুলিকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করবে টিয়াগেবিন এবং ভিগাবেট্রিন। এরা হয় ট্রান্সপোর্টারটাকে ইনহিবিট করবে, অথবা গাবা যে মেটাবলিজম হয় গাবা ট্রান্স অ্যামাইনেজ এনজাইম দিয়ে, এই গাবা ট্রান্স অ্যামাইনেজ এনজাইমটাকে ইনহিবিট করার মাধ্যমেও কাজ করে। ট্রান্স অ্যামাইনেজটাকে যদি ইনহিবিট করে গাবার মেটাবলিজম কম হবে, গাবার কনসেন্ট্রেশন বাড়বে। দশ হচ্ছে তো এই জন্য মানে অডিওটা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আবার বলি, মলিকুলার টার্গেটস ফর অ্যান্টিসিজার ড্রাগ, এটা তো আমরা দেখলামই, সোডিয়াম চ্যানেলকে ব্লক করে কাজ করে ফিনাইট অয়েন, কার্বামাজেপিন, লেকোসামাইড, জোনিসামাইড এগুলি। ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে যেটা টি টাইপ, ইথোসাক্সিমাইড। গাবাকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে ফেনোবারবিটল, বেনজোডায়াজেপিনস। গাবার ট্রান্সপোর্টারটাকে ইনহিবিট করে টিয়াগেবিন। আর ভিগাবেট্রিন কি করে, ট্রান্সপোর্টারটাকেও ইনহিবিট করতে পারে, অথবা গাবা যে মেটাবলিজম হয় গাবা ট্রান্স অ্যামাইনেজ এনজাইম দিয়ে, এই এনজাইমটাকে ইনহিবিশনের মাধ্যমে কাজ মাধ্যমেও কাজ করে। আর সিনাপটিক রিলিজ কে ইনহিবিশনের মাধ্যমে কাজ করে লেভিটেরাসেটিন। গ্লুটামেট রিসেপ্টরটাকে ব্লক করার মাধ্যমে কাজ করবে প্যারাম প্যানেল। আর ভ্যালপ্রোয়েটটা মিক্সড অ্যাকশন, যদিও বলে যে আননোন, আবার বলে যে সবগুলি মেকানিজমই ভ্যালপ্রোয়েট কাজ করতে পারে। ঠিক আছে, এটা হলো একটা ভ্যালপ্রোয়েটের ব্রড স্পেকট্রাম অ্যান্টি সিজার ড্রাগ। তুমি যে কোনো টাইপের সিজারে এটা ব্যবহার করতে পারো, সো ইট ইজ কল্ড ব্রড স্পেকট্রাম। টপিক গ্লুটামেট রিসেপ্টর, দাঁড়াও আবার বলো। এখানে সমস্যা আছে কেন? গ্লুটামেট রিসেপ্টর অ্যানোট্রোপিক গ্লুটামেট রিসেপ্টরস, মানে একটু আবার জোরে বলো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আয়োনোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর, আয়োনোট্রপিকটা কেন ইউজ করলো? আয়োনোট্রপিক কারণ এটা গ্লুটামেটের যে রিসেপ্টর এটা আয়ন চ্যানেলের সাথে রিলেটেড, সোডিয়াম অথবা ক্যালসিয়াম আয়নের সাথে, এজন্য এটাকে আয়োনোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর ব্লকার বলে। যেহেতু এই রিসেপ্টরকে সোডিয়াম অথবা ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে, তাই যখন আমি এই প্যারাম প্যানেলটা ব্যবহার করব তখন ওই
রিসেপ্টরটা ব্লক করবে, যার কারণে সোডিয়াম অথবা ক্যালসিয়াম এন্ট্রি হবে না, যার কারণে ডিপোলারাইজেশন ওর অ্যাকশন পটেনশিয়াল হবে না, তাই এটাকে আয়নোট্রপিক বলে। ইয়েস ম্যাম। এখন আসো ইন্ডিভিজুয়াল ড্রাগস, কার্বামাজেপিন, এগুলি মাঝে মাঝে শর্ট নোট আসে, আর একবার একটা রিটেন কোশ্চেন এসেছিল যে যে কোনো দুইটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগের মানে একটু মেকানিজম অফ অ্যাকশন আর ইন্ডিকেশনটা তোমরা দেখেছিলে রিটেন কোশ্চেন, আমি রিভিউ ক্লাসে পড়িয়েছিলাম। কার্বামাজেপিনটা আমরা সিজার ছাড়াও আদার ইন্ডিকেশন আছে, এই জন্য ইন্ডিকেশনটা ইম্পর্টেন্ট। আর যেহেতু সিজারের আমরা কিছু ভাগ করলাম, জানতে হবে যে কোন ধরনের সিজারে কোন ড্রাগটা ব্যবহার করা হয়। কার্বামাজেপিন ইজ ইউজড ইন ফোকাল অনসেট সিজার, টনিক কনিক সিজার, যাকে কিনা জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার বলে, জিটিসিএস, জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার। তাহলে কি কি আছে? ফোকাল অনসেট সিজার, জিটিসিএস, আর ব্যবহার করা হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া অর গ্লসোফেরিনজিয়াল নিউরালজিয়াতে, ম্যানিয়া ইন বাইপোলার ডিসঅর্ডার। ইন্ডিকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ফোকাল অনসেট সিজার, জিটিসিএস, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, গ্লসোফেরিনজিয়াল নিউরালজিয়া অ্যান্ড বাইপোলার ডিসঅর্ডারেও ব্যবহার করা হয়। পরীক্ষার সময় যে আসে ইন্ডিকেশন অফ কার্বামাজেপিন অথবা ইন্ডিকেশন অফ এনি অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ কেন আসে, নামের মধ্যেই ইন্ডিকেশন দেওয়া আছে, এই প্রশ্নগুলি আসে কারণ আদার ইন্ডিকেশন গুলির জন্যই, যে সিজার ছাড়াও কোন ইন্ডিকেশনে ব্যবহার করা হয়, যেমন ট্রাইজমিনাল নিউরালজিয়া আর বাইপোলার ডিসঅর্ডার, এটা মনে রাখবে। কার্বামাজেপিন এক্সাজারবেট মায়োক্লোনিক এন্ড অ্যাবসেন্ট সিজার, এটা এমসিকিউ এর জন্য অবশ্যই মনে রাখবে, যে কার্বামাজেপিনটা মায়োক্লোনিক এবং অ্যাবসেন্ট সিজারে তুমি যদি ব্যবহার করো ওটাকে এক্সাজারবেট করতে পারে, মানে সিজারটাকে রিপিটেডলি রিকারেন্টলি হবে সিজার, এই জন্য অবশ্যই ড্রাগ ব্যবহার করার আগে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। জেনারেলি অ্যাভয়েডেড ইন পেশেন্ট উইথ সাচ এ ডায়াগনোসিস, মায়োক্লোনিক আর অ্যাবসেন্স সিজারে আমি কার্বামাজেপিন দিব না। কার্বামাজেপিন ইজ এ প্রোটোটিপিক্যাল সোডিয়াম চ্যানেল ব্লকিং অ্যান্টি সিজার ড্রাগ, প্রোটোটিপিক্যাল মানে ফার্স্ট ড্রাগ যা কিনা সিজারে ব্যবহার করা হয়েছে সোডিয়াম চ্যানেল ব্লকিং এর মধ্যে, অলমোস্ট 100% বায়োঅ্যাভেলেবিলিটি, দি ড্রাগ হ্যাজ এ নোটেবল অ্যাবিলিটি টু ইন্ডিউস ইটস ওন মেটাবলিজম। কার্বামাজেপিন হলো একটা স্ট্রং এনজাইম ইন্ডিউসার ড্রাগ, দেখা যায় যে যদি আমি কার্বামাজেপিন দেই এটা নিজের মেটাবলিজম কে ইন্ডিউস করে, এটা ওর একটা স্পেশাল প্রপার্টি কার্বামাজেপিনের, এটাও এমসিকিউ এর জন্য মনে রাখবে, দি ড্রাগ হ্যাজ এ নোটেবল অ্যাবিলিটি টু ইন্ডিউস ইটস ওন মেটাবলিজম। অন্য ড্রাগের মেটাবলিজম তো বাড়াবেই, তার সাথে সাথে নিজের মেটাবলিজমটাকে ইন্ডিউস করবে, ইট ইজ অ্যান এনজাইম ইন্ডিউসার, সো ড্রাগ ইন্টারাকশন ইজ কমন। এনজাইম ইন্ডিউসার হলে কি হবে, অন্য ড্রাগের মেটাবলিজমটাকে বাড়াবে, যার কারণে কনসেন্ট্রেশন কমে যাবে, আমরা ইফেক্টটা কম পাবো। কি কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে কার্বামাজেপিন ব্যবহার করলে? ডোজ ডিপেন্ডেন্ট গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসকমফোর্ট, ডিজিনেস, ব্লাড ভিশন, ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া, দেখবে যে অ্যান্টি সিজার ড্রাগ এর ক্ষেত্রে ডিপ্লোপিয়া আর অ্যাটাক্সিয়া এটা খুব কমন একটা অ্যাডভার্স ইফেক্ট। ডিপ্লোপিয়া মানে কি আর অ্যাটাক্সিয়া মানে কি বলো একজন? ডাবল ভিশন। হ্যাঁ, ডিপ্লোপিয়া মানে ডাবল ভিশন, আর অ্যাটাক্সিয়া মানে বলো, মাত্র 9 জনকে নিয়ে ক্লাস করছি। সিডেশন অকার্স এট হাই ডোজেস, হ্যাঁ, গেট, অ্যাবনর্মাল গেট, রেয়ারলি ওয়েট গেইন হতে পারে, লিউকোপেনিয়া হয়, র‍্যাশ হাইপোনাট্রেমিয়া হয়, আর স্টিভেন জনসন সিনড্রোম হয়, যা কিনা আমাদের এই এশিয়ান টেরোরিটিতে বেশি হয় এশিয়ান পিপলদের, এর জন্য কাউন্সিলিং করতে হয় পেশেন্টকে, যে যে কোনো ধরনের গায়ে র‍্যাশ বা কোনো ডিসকমফোর্ট হলেই সাথে সাথে ড্রাগটা অফ করে কনসাল্ট করবে ফিজিশিয়ানের সাথে।
স্টিভেন জনসন সিনড্রোমটা কেমন? স্টিভেন জনসন সিনড্রোম আসলে আমি একটা ইমেজ দিলে ভালো হতো, এটা আমরা সিপ্রোফ্লক্সাসিনেও পড়েছিলাম। এটা গুগলে সার্চ দিয়ে ইমেজটা দেখবে যে সারা গায়ে এক ধরনের জেনারেলাইজ র্যাশ হবে, হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন, এটা এক ধরনের গায়ে রেডিশ র্যাশ দিয়ে লিপে অ্যারাউন্ড দি লিপ ফেস হোল বডিতে র্যাশ হবে, ইট ইজ এ হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন। তোমরা এটা মেডিসিনেও পড়বে বা হয়তো পড়েছো, ওখানে দেখবে যে একটা ইমেজ দেওয়া আছে যে একটা পেশেন্ট সারা গায়ে মুখে তার র‍্যাশ। এখন আসো ফিনাইটয়েন। ফিনাইটয়েন ইজ অলসো এ সোডিয়াম চ্যানেল ব্লকিং অ্যান্টি সিজার ড্রাগ, এটা ওরাল ইন্টারভেনাস, ওরাল প্যারেন্টারাল দুই ধরনের ফর্মুলেশনেই পাওয়া যায়। তো যখন দেখা যেত যে যখন ইন্টারভেনাসলি দেওয়া হতো, এটা আইভি অ্যাডমিনিস্ট্রেশন করা হতো, এটা একটা স্পেশাল অ্যাডভার্স ইফেক্ট হতো যাকে বলে পার্পল গ্লভ সিনড্রোম, মানে যেখানে ইনজেকশনটা পুশ করা হতো তার ডিস্টালি পেশেন্টের ডিসকালারেশন হতো আর খুব পেইন হতো ডিস্টাল টু সাইট অফ ইনজেকশন, এটাকে বলে পার্পল গ্লোভ সিনড্রোম, মানে মনে হতো যে পেশেন্ট একটা পার্পল কালারের গ্লোভস পরে আছে। এই জন্য এই অ্যাডভার্স ইফেক্টটাকে প্রিভেন্ট করার জন্য এটার একটা নতুন ফর্মুলেশন করা হয়, ফসফিনাইটয়েন, ওয়াটার সলিউবল একটা ফর্মুলেশন করা হয়, হুইচ ইজ এ প্রোড্রাগ। তার মানে ফসফিনাইটয়েন ইজ এ ওয়াটার সলিউবল প্রোড্রাগ অফ ফিনাইটয়েন, এটাও কিন্তু এমসিকিউ তে একবার এসেছিল। এই এই প্রোডাক্টটা কেন ডেভেলপ করা হয়েছে? টু প্রিভেন্ট দি পার্পল গ্লোভ সিনড্রোম। এই ফসফিনাইটয়েনটা যদি আমরা ব্যবহার করি এই প্রোডাক্টটা, তাহলে আর এই অ্যাডভার্স ইফেক্টটা হবে না। ড্রাগ ইন্টারঅ্যাকশন, অ্যান্টিপিলেপটিক ড্রাগ এর ক্ষেত্রে ড্রাগ ইন্টারঅ্যাকশন আর অ্যাডভার্স ইফেক্ট গুলি খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে পড়বে। কার্বামাজেপিন যেরকম এনজাইম ইন্ডিউসার, ফিনাইটয়েন ইজ অলসো এনজাইম ইন্ডিউসার ড্রাগ। ফিনাইটয়েন এর ক্ষেত্রে আরেক ধরনের ড্রাগ ইন্টারঅ্যাকশন হয়, কি ধরনের বলছি? ফিনাইটয়েন ইজ এক্সটেন্সিভলি বাউন্ড টু সেরাম অ্যালবুমিন, মানে তুমি ফিনাইটয়েন দিলে অলমোস্ট 90% ড্রাগটা অ্যালবুমিনের সাথে বাউন্ড হয়ে থাকবে। আর আমরা জানি যে যখনই প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড ফর্মে থাকবে, ওটা হলো একটা ইনঅ্যাকটিভ অথবা রিজার্ভার ফর্ম। And is prone to displacement in response to a variety of factors. মানে যেহেতু 90% প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড করে থাকে, তুমি যদি এমন একটা ড্রাগ ফিনাইটয়েনের সাথে দাও যার অ্যালবুমিনের প্রতি অ্যাফিনিটি ফিনাইটয়েনের চেয়ে বেশি, তখন কি হবে? ধরো সালফোনামাইড দিলে ফিনাইটয়েনের সাথে, সালফোনামাইডটা অ্যালবুমিন এর সাথে যে বাউন্ড করা ফিনাইটয়েন ওকে সরিয়ে দিবে, নিজে যে অ্যালবুমিনের সাথে বাইন্ড করবে, তার ফলে কি হবে? ফিনাইটয়েনের ফ্রি কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, হুইচ ক্যান লিড টু টক্সিসিটি। এই ড্রাগ ইন্টারঅ্যাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভ্যালপ্রোয়িক অ্যাসিড, ফিনাইল বিউটাজন এন্ড সালফোনামাইড ক্যান কম্পিট উইথ ফিনাইটয়েন ফর বাইন্ডিং টু প্লাজমা প্রোটিন। এই কম্পিট করার মাধ্যমে ফিনাইটয়েনটাকে ডিসপ্লেস করবে, যার কারণে ফিনাইটয়েনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে ব্লাডে, হুইচ লিডস টু টক্সিসিটি অফ ফিনাইটয়েন। আর ভ্যালপ্রোয়িক অ্যাসিডটা কি করবে? ভ্যালপ্রোয়িক অ্যাসিড হলো একটা এনজাইম ইনহিবিটিং ড্রাগ, ভ্যালপ্রোয়িক অ্যাসিড ইনহিবিট দ্য ফিনাইটয়েন মেটাবলিজম। আবার ধরো পেশেন্টের লিভার ডিজিজ অথবা নেফ্রোটিক সিনড্রোম আছে যার কারণে তার অ্যালবুমিন সিনথেসিস হচ্ছে না, ওই পেশেন্টকে তুমি ফিনাইটয়েন দিলে কি হবে? ও তো 90% অ্যালবুমিন বাউন্ড, অ্যালবুমিন কম যেহেতু বাউন্ড ফর্মে থাকতে পারবে না, ওটাও অ্যাবনর্মালি হাই ফ্রি কনসেন্ট্রেশন হবে, যেহেতু অ্যালবুমিন কম বাউন্ড করতে পারছে না, ওর ফ্রি কনসেন্ট্রেশনটা বেশি হবে, যার কারণে আমরা টক্সিসিটিও বেশি পাবো। তাহলে ফিনাইটয়েনের দুই ধরনের টক্সিসিটি হবে, একটা হলো প্লাজমা প্রোটিন বাউন্ড থাকার কারণে, আর একটা হলো যদি কোনো
তুমি অন্য একটা ড্রাগের সাথে দাও, যেহেতু এটা একটা এনজাইম ইনডিউসার, অন্য ড্রাগের মেটাবলিজমটাকে বাড়িয়ে দেবে। ফিনাইটয়েন ইজ এ মেজর এনজাইম ইনডিউসিং অ্যান্টিসিজার ড্রাগ। অ্যান্টিসিজার ড্রাগ এর মধ্যে তিনটা ড্রাগ এনজাইম ইনডিউস করে, এটা ভাইবাতে ধরে, কি কি? ফিনাইটয়েন, কার্বামাজেপিন আর ফেনোবারবিটাল। আর একটা ড্রাগ হলো এনজাইম ইনহিবিটিং ড্রাগ। কোনটা মাত্র বললাম? ম্যাম ভ্যালপ্রোয়িক অ্যাসিড। হ্যাঁ, গুড, ভ্যালপ্রোয়িক অ্যাসিড। এটা মনে রাখবে, এটা এমসিকিউ আর ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। আর কার্বামাজেপিন তো বলেছিলাম যে নিজের মেটাবলিজমকেই ইন্ডিউস করে। ফিনাইটোয়েনটা কোন ধরনের এপিলেপসিতে ব্যবহার করা হয়? ফোকাল অনসেট সিজার অ্যান্ড টনিক ক্লনিক সিজার। দেখো, ফিনাইটোয়েন মে ওরসেন দ্য অ্যাবসেন্স এপিলেপসি। এটাও অ্যাবসেন্স সিজারের ক্ষেত্রে ফিনাইটোয়েন কার্বামাজেপিন দিলে ওরসেন হবে, কন্ডিশনটা আরো ডিটোরিয়েট করবে, এটা মনে রেখো। অ্যাডভার্স ইফেক্টস অফ ফিনাইটোয়েন রিটেন এসেছিল, কি কি হয়? নিস্টিগমাস হয়। নিস্টিগমাস মানে কি? ম্যাম টু এন্ড ফ্রো অসিলেটরি মুভমেন্ট অফ আইবল। হ্যাঁ, গুড, টু এন্ড ফ্রো মুভমেন্ট অফ আইবল। ডিপ্লোপিয়া হবে, অ্যাটাক্সিয়া হবে, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া হবে, মানে গাম হাইপারপ্লাসিয়া হবে, হার্সুটিজম হবে, মাইল্ড পেরিফেরাল নিউরোপ্যাথি, লং টার্ম ইউজ মে কজ অস্টিওমেলাসিয়া। ম্যাম এর আগে সাইড দেখতেন? অ্যাডভার্স ইফেক্ট অফ ফিনাইটোয়েনের মধ্যে আছে নিস্টেগমাস, ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া, হার্সুটিজম। ম্যাম হার্সুটিজমটা কি? হার্সুটিজম মানে হলো অ্যাবনর্মাল গ্রোথ অফ হেয়ার, মানে হেয়ার গ্রোথটা এক্সেস হবে, মুখে হবে। এটা তো ফিমেল পেশেন্টের জন্য খুব একটা এম্বারেসিং কন্ডিশন হবে, যে তার মুখে হার্সুটিজম। আমরা পড়েছিলাম লং টার্ম গ্লুকোকর্টিকয়েড ইউজ করলেও হার্সুটিজম হয়, এক্সেস হেয়ার গ্রোথ হবে। মাইল্ড পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, অস্টিওমেলাসিয়া হবে লং টাইম দিলে, ডিউ টু অ্যাবনর্মালিটিস অফ ভিটামিন বি ডি মেটাবলিজম। ফলেট লেভেলটা কমে যাবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। অ্যাগ্রানুলোসাইটোসিস হ্যাজ বিন রিপোর্টেড উইথ ফিভার অ্যান্ড র্যাশ। অ্যাগ্রানুলোসাইটোসিস মানে গ্রানুলোসাইটের সিনথেসিসটা কমে যাবে। এটা কিন্তু রিটেনে এসেছিল, ভালো করে পড়বে। এখন আসো ভ্যালপ্রোয়েট। ইট ইজ, আমরা বলেছিলাম যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিসিজার ড্রাগ। ইট ইজ ওয়াইডলি ইউজড ফর মায়োক্লোনিক, অ্যাটোনিক অ্যান্ড জেনারেলাইজড অনসেট টনিক ক্লোনিক সিজার। ইট ইজ অলসো ইউজড ইন অ্যাবসেন্স সিজার, যদিও অ্যাবসেন্স সিজারের ড্রাগ অফ চয়েস হলো ইথোসাক্সিমাইড, কিন্তু পেশেন্টের যদি অ্যাবসেন্স সিজারের সাথে জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার থাকে, তুমি তাকে ইথোসাক্সিমাইডের বদলে ভ্যালপ্রয়েডটাও দিতে পারো। তাহলে ইট ইজ ওয়াইডলি ইউজ ফর মায়োক্লোনিক, ক্লোনিক, অ্যাটোনিক অ্যান্ড জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার। ইট ইজ অলসো ইফেক্টিভ ইন দ্য ট্রিটমেন্ট অফ জেনারেলাইজ অ্যাবসেন্স সিজার অ্যান্ড ইজ অফেন প্রেফার্ড টু ইথোসাক্সিমাইড when the patient has concomitant generalized tonic clonic seizure. তাহলে অ্যাবসেন্স সিজারে যদি বলে ড্রাগ অফ চয়েস কি, দুইটা ড্রাগ বলবে, ইথোসাক্সিমাইড এন্ড ভ্যালপ্রোয়িক অ্যাসিড। আর অ্যাবসেন্স সিজারে কার্বামাজেপিন ফিনাইটোয়েন দিলে অ্যাবসেন্স সিজারটা এক্সাজারবেট করবে বা ওরসন হবে। ম্যাম অ্যাবসেন্স সিজারটা মানে কি? অ্যাবসেন্স সিজার মানে হলো পেশেন্টের যে সিজার হচ্ছে এটা বোঝা যাবে না, হঠাৎ করে দেখা যাবে যে পেশেন্ট একদিকে স্টেয়ার একটা লুক দিয়ে বসে আছে, ওর কোনো ধরনের কনভালশন হবে না বা মাসেল রিজিডিটি বা কন্ট্রাকশন কিছু হবে না। পেশেন্ট স্টেয়ার একটা লুক দিয়ে বসে থাকবে, কিছুক্ষণ পর মানে কনসাসনেসটা ফিরে পাবে, মানে মানে আনকনশিয়াস যে হবে তাও না, সে স্টেয়ার একটা লুক দিয়ে বসে থাকবে, আর এটা তার মেমোরিতে থাকবে না যে কি হলো একটু আগে, ভুলে যাবে, কোন ধরনের কনভার্সন হয় না, এই জন্য অ্যাবসেন্স সিজার বলে। ইয়েস ম্যাম।
দেখো ভ্যালফয়েডের আদার ইন্ডিকেশন কি, ইট ইজ অলসো ইউজড অ্যাজ আ মুড স্টেবিলাইজার ইন বাইপোলার ডিসঅর্ডার অ্যান্ড অ্যাজ প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট ফর মাইগ্রেন। এই দুটো ইন্ডিকেশন মনে রেখো যে মাইগ্রেনে ব্যবহার করা হয় প্রোফাইলেক্সিস হিসেবে, আর বাইপোলার ডিসঅর্ডারে ব্যবহার করা হয় প্রোফাইলেক্সিস অফ মাইগ্রেন অ্যান্ড বাইপোলার ডিসঅর্ডার ভ্যালপ্রয়েট। ড্রাগ ইন্টারাকশন কি, ভ্যালপ্রয়েট ইনহিবিট দি মেটাবলিজম অফ সেভারাল ড্রাগস ইনক্লুডিং ফেনোবারবিটাল অ্যান্ড ইথোসাক্সিমাইড। তার মানে কি হবে, ফেনোবারবিটাল বা ইথোসাক্সিমাইডের সাথে দিলে ওদের মেটাবলিজমটা কমে যাবে, যার কারণে সেরাম কনসেন্ট্রেশন অফ ফেনোবারবিটাল অ্যান্ড ইথোসাক্সিমাইড উইল বি ইনক্রিজড। দি মোস্ট কমন ডোজ রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট হলো নয়শিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, হার্ট বার্ন। আর কি কি হয়, ওয়েট গেইন হবে কারণ অ্যাপেটাইট বাড়ে, আর হেয়ার লস হবে। ফিনাইটোয়েনে পড়েছিলাম যে হার্সুটিজম হবে, আর ভ্যালপ্রয়েডে কি হবে, হেয়ার লস হবে। ভ্যালপ্রয়েডের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হলো যে এটা টেরাটোজেনিসিটি করে। তুমি যদি কোনো প্রেগনেন্ট ওমেনকে ভ্যালপ্রয়েড দাও কি হবে, নিউরাল টিউব ডিফেক্ট হবে, স্পাইনা বাইফিডা। এটা একবার এমসিকিউতে এসেছিল। ট্রিটমেন্ট উইথ ভ্যালপ্রয়েড ডিউরিং দি ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য 1-2% রিস্ক অফ নিউরাল টিউব ডিফেক্টস ইনক্লুডিং স্পাইনা বাইফিডা। এটা জাস্ট একটা ফ্লো চার্ট যে যদি কোনো পেশেন্টের নিউলি ডায়াগনোসড এপিলেপসি হয় কি করতে হবে, কনসিডার স্টার্টিং থেরাপি আফটার সেকেন্ড সিজার। ফার্স্ট চয়েস অফ ড্রাগ কি কি দেখতে হবে, সিজারের টাইপ দেখতে হবে অবশ্যই, টক্সিসিটিটা কনসিডার করতে হবে, আর ডোজটা টাইট্রেটেড করতে হয়, মানে প্রথমে একটা ডোজে শুরু করে গ্র্যাজুয়ালি বাড়াবে ম্যাক্সিমাম টলারেবল লিমিট পর্যন্ত, তারপর যখন পেশেন্টের সিজারটা কন্ট্রোল হবে আবার ডোজটাকে কমিয়ে অপটিমাইজ করতে হবে যে কোন ডোজে পেশেন্টের সিজারটা কন্ট্রোল হচ্ছে। এটা তোমাদের লাগবে না, জাস্ট জানার জন্য। ফার্স্ট ড্রাগ দেওয়ার পর যদি সিজার পারসিস্ট করে কি হবে, করতে হবে সেকেন্ড ড্রাগ দিতে হবে, ওটাও টাইট্রেটেড করে দিতে হবে। মানে তুমি যদি ফার্স্ট ড্রাগটা অ্যাডভার্স ইফেক্টের জন্য ডিসকন্টিনিউ করতেও চাও, সেটা ট্যাপার ডোজে ডিসকন্টিনিউ করতে হবে। সেকেন্ড ড্রাগ দেওয়ার পরেও যদি সিজার পারসিস্ট করে কি করতে হবে, কম্বিনেশন অফ টু ড্রাগ অথবা অল্টারনেট ড্রাগ থেরাপি। দেখা যায় যে যেসব পেশেন্টকে দুইটা অথবা তার চেয়েও বেশি ড্রাগ দেওয়ার পরও সিজার কন্ট্রোল হচ্ছে না, ওই পেশেন্টকে বলে ফার্মাকো রেজিস্ট্যান্স পেশেন্ট, তার মানে তার ড্রাগ থেরাপিতে আর কাজ হবে না, তখন তাকে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিতে হবে। অনেক ধরনের স্টিমুলেটর ব্যবহার করা হয়, যেমন ভেগাস নার্ভ স্টিমুলেটর, রেসপন্সিভ নিউরো স্টিমুলেটর। এটা জাস্ট জানার জন্য, এটা পরীক্ষায় খুব একটা ধরা হয় না তোমাদের। জেনে রাখো যে দুইটা বা তার চেয়ে বেশি ড্রাগ দিয়েও যদি সিজার কন্ট্রোল না হয় তাহলে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়া হয়। আর যেহেতু অ্যান্টি সিজার ড্রাগগুলির থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো, এজন্য ড্রাগ মনিটরিং করতে হয়, থেরাপিউটিক ড্রাগ মনিটরিং। এটার আরো কিছু অ্যাডভান্টেজ আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের তো ক্লাস আছে, এটুকু আমি নেক্সট ক্লাসে পড়িয়ে দেব। আর কি কি কোশ্চেন আসে বেশি, যে অ্যান্টিসিজার ড্রাগ প্রেগন্যান্সিতে কোনটা কোনটা দিতে পারবে। প্রেগন্যান্সিতে মেইনলি দুটো ড্রাগ দেওয়া হয়, দেখো লেভিটিরাসিটিম আর ল্যামোট্রিজিন, বাকি সব ড্রাগ টেরাটোজেনিক। এই দুইটাই বলা হয় যে সেফ ড্রাগ। আর বাকি কোশ্চেন গুলি তো আমরা পড়েছি, এনজাইম ইনডিউসার, ইনহিবিটর কোনগুলি, অ্যাডভার্স ইফেক্ট অফ ফিনাইটোয়েন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
তোমাদের কোনো প্রশ্ন আছে? সবাই বুঝেছো? ইয়েস ম্যাম, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা অপি